কাঁধে কাঁধ মিলিয়ে নেপালে একসঙ্গে সিনিয়র সাফে লড়াই করেছেন। এবার অনূর্ধ্ব ২০ নারী সাফে তাদেরই সতীর্থ শামসুন্নাহার জুনিয়র নেতৃত্ব দিয়েছেন। তার চমৎকার নেতৃত্ব গুণে দেশের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। জুনিয়রদের এমন অর্জনের দিনে মাঠে এসে আনন্দ ভাগ করে নিয়েছেন কৃষ্ণা, সঞ্জিদা ও মারিয়া মান্দারা। ছোটদের এমন অর্জনে গর্বিত সিনিয়র দলের এই সদস্যরাও আজকে ফাইনাল ম্যাচে ওরা অনেক ভালো খেলেছে এবং তাদের যথেষ্ট পরিমাণে 100% দিয়ে খেলেছে, আমরা অনেক খুশি। অসাধারণ, ওরা অনেক ভালো খেলছে, ওরা আমাদের যে একটা জয়ের ধারাবাহিকতা আসছিল সেটা বজায় রাখছে, তার জন্য এদেরকে আরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওরা ইমপ্রুভ করছে এবং কি ওরা দেখায় দিছে যে ডে বাই ডে কিভাবে ইমপ্রুভ করে করে খেলতে হয়, যে যেমন সিনিয়র টিমেও যেমনটা করা হয়েছিল যেটা আমরা করছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। গেল নভেম্বরে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়েছিল অনূর্ধ্ব ১৫ নারী সাফে। এবার তাই ম্যাচের আগের দিন সতীর্থদের উজ্জীবিত করতে ক্যাম্পে ছুটে গিয়েছিলেন সিনিয়র দলের সদস্যরা। শামসুন্নাহারদের কি মন্ত্র দিয়ে অনুপ্রাণিত করেছেন মারিয়ারা? ওদের ম্যাচের আগের দিন আমরা সিনিয়ররা বসে ওদের সাথে কথা বলি যে আমরা নেপালে যেভাবে খেলছি আর আমরা ইসলামের প্রত্যেকটা ম্যাচ আমরা যেভাবে খেলছি তারা যেন সেভাবে খেলে। দেশের মাটিতে খেলা, তো তাদেরকে বলেছি যে তাদের 100টা দিয়ে খেললে অবশ্যই ভালো কিছু হবে, তো রেজাল্ট ভালো বের হয়েছে। ভবিষ্যতে এই তারারাই সিনিয়র দলে রাজত্ব করবে এমনটাই বিশ্বাস মারিয়াদের। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।